প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অধ্যায় তিন, আমাদের অধিকার ও দায়িত্ব। এই যে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের এই সমাজে বসবাস করার পেছনে কি আমাদের কিছু অধিকার রয়েছে, এবং কি শুধু অধিকার না, অধিকারের পাশাপাশি আমাদের কিছু দায়িত্বও রয়েছে। তাহলে আমরা আজ কি পড়ব বলতো? এখন আমরা পড়ব সমাজে আমাদের অধিকার। আমাদের সমাজে যে অধিকারগুলো রয়েছে সে অধিকারগুলো সম্পর্কে আমরা এখন জানব। চলো তাহলে আমরা জেনে নিই সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এই ছয়টি আমাদের মৌলিক অধিকার। আমরা কি এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোতে আমরা দেখি কি কি আছে। এই যে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের অধিকার। কি খাবার টেবিলে বসে দুটি শিশু কি খাচ্ছে, এটি কি, এটি আমাদের মৌলিক অধিকার। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটিতে দেখতে পাচ্ছি দুটি শিশু অনেক সুন্দর পোশাক পরে আছে, এই যে বস্ত্র পরে আছে, অর্থাৎ এই বস্ত্রের অধিকারটাও কি আমাদের মৌলিক অধিকার। এখানে আমরা বেশ চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছি। এই যে আমরা যে বসবাস করি, আমরা কোথায় বসবাস করি, অবশ্যই কোনো না কোনো বাড়িতে। তাহলে কি এই যে বাসস্থানটা যে আমাদের দরকার, এটাও আমাদের মৌলিক অধিকার। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডক্টর দুটি শিশুকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এই যে আমরা যে বসবাস করব, খাবো, বাসায় থাকব, আমাদের তো অসুখ বিসুখ হতেই পারে, তো আমরা চিকিৎসা কোথায় পাবো? হ্যাঁ, ডাক্তারের কাছে। তাহলে এই যে চিকিৎসা পাওয়ার যে অধিকারটা রয়েছে, এটাও কি আমাদের মৌলিক অধিকার। কারণ আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিভাবে ভালো থাকব। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটিতে কি একজন লোক দুটি শিশুকে খুব সুন্দরভাবে রাস্তা পার করে দিচ্ছেন। কেননা রাস্তায় তো অনেক গাড়ি রয়েছে, যদি তারা সাবধানে রাস্তা পার না হয় তাহলে কি দুর্ঘটনায় পড়ে যেতে পারে। তাহলে এই যে আমরা যে নিরাপত্তাটা পাচ্ছি, কি বড়দের কাছ থেকেই তো আমরা নিরাপত্তা পাচ্ছি, এই নিরাপত্তা পাওয়ার অধিকারটা যে রয়েছে এটিও আমাদের মৌলিক অধিকার। এখন আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ছবি, কি দুটি শিশু বসে লেখাপড়া করছে, মানে কি শিক্ষা লাভ করছে। এই যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা সবই হলো, কিন্তু শিক্ষা যদি লাভ না করতে পারি তাহলে তো আমরা অশিক্ষিত রয়ে যাব। আর অশিক্ষিত কি থাকলে কোনো কিছু করতে পারবো না, জীবনে কোনো উন্নয়ন করতে পারবো না। নিজেকে গড়তে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই শিক্ষা লাভের দরকার আছে। তো আমরা কি আমাদের মৌলিক অধিকারগুলো সম্পর্কে জানলাম, কি বেশ ভালো লাগলো না? হ্যাঁ, আমরা নিজেরা জানবো যে আমাদের কোন অধিকারটা সবচেয়ে বেশি দরকার। এখন চলো আমরা আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা কি উদাহরণ দিয়ে বলি, আর কি করি খাতায় লিখে ফেলি। যেমন আমাদের অধিকারগুলো হচ্ছে খাদ্য, পোশাক, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, স্বাস্থ্য। আমরা এই যে অধিকারগুলো কিভাবে পূরণ করি বলতো দেখি। হ্যাঁ, মিস তো বলবেই, মিস একটি করে বলে দিচ্ছে, পাশাপাশি বাকিগুলো কি তোমরা নিজেরা লিখে ফেলবে। খাদ্য, খাদ্য আমরা কি কি ব্যবহার করি খাদ্য হিসেবে বলতো? ভাত, হ্যাঁ ভাত তো আমরা সবাই খাই। তারপর পোশাক, পোশাক কি জামা কাপড়, জামা কাপড় তো আমরা সবাই পরি। শিক্ষা, আমরা শিক্ষা লাভ করি কোথায়, বিদ্যালয়ে। তারপর কি বাসস্থান, বাসস্থান হিসেবে আমরা কি ব্যবহার করি, আমরা কোথায় বসবাস করি বলতো, বাড়ি। তারপর কি হচ্ছে নিরাপত্তা, আমরা নিরাপত্তা কার কাছে পাই, কোথায় পাই বলতো, পরিবারের কাছে, অথবা আমরা বলতে পারি বাবা মার কাছে। তারপর কি স্বাস্থ্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি বলতো? হ্যাঁ, চিকিৎসা সেবা পেতে পারি। চিকিৎসা আমরা কার কাছ থেকে নেই, ডাক্তারের কাছে।
এভাবে কি আমরা বাকিগুলো আমরা নিজেরা নিজেরা সুন্দর করে লিখে ফেলব। চলো এখন আমরা এই যে আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তো আমরা তো 6টা অধিকার, ঠিক আছে, ভালো কথা। তো আমরা যদি মনে করি এর মধ্যে আমরা শিক্ষা অর্জন করব না, বা তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই ক্ষতি হয়ে যাবে। তাহলে বলো তো শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন? আমরা সবাই কি করি, এক বাক্যে লিখে ফেলি। তাহলে চলো আমরা এটি নিজেরা ঝটপট করে লিখে ফেলি নিজেদের মতো করে, যে শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন। চলো এখন আমরা একটি মজার খেলা খেলবো। মনে করো কি ভয়াবহ দুর্যোগে তুমি আটকা পড়েছো। এরকম অবস্থায় এই 6টি অধিকারের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে বলে মনে হয় কোনটি বলো তো? হ্যাঁ, মিস বলেই দিচ্ছে একটু, তারপর কি বাকিগুলো তোমরা লিখে ফেলবে। মিস তো মনে করছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য, কারণ আমরা যে দুর্যোগেই আটকা পড়ি না কেন, আমরা যদি খাবার খেতে না পারি তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো? না, পারবো না। তাহলে আমরা এইভাবে 6টি অধিকার, কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর কোনটি, তারপর কোনটি, এভাবে আমরা 6টি লিখে ফেলি। তাহলে মিস কি প্রথমটি বলে দিল খাদ্য, 2 নম্বরে কোনটি হবে, 3 নম্বরে কোনটি হবে, এগুলো আমরা ঝটপট লিখে ফেলি। চলো এবারে আমরা আর একটি ম্যাজিক দিয়ে একটি পড়া শিখে নেব। সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করব। তো আমরা এখানে তো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, আর কি দুটি বাক্যও দেখতে পাচ্ছি। মিস কিন্তু ম্যাজিক দিয়ে সঠিক উত্তরটি নিয়ে আসবে। তাহলে আমরা চলো দেখি। এক, আমাদের সমাজে 10টি মৌলিক অধিকার আছে। বলো তো কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। তাহলে আমাদের সমাজে কয়টি মৌলিক অধিকার আছে? 6টি মৌলিক অধিকার আছে। 2, এ অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 10। এ অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? খাদ্য। কি তাহলে আমরা জেনে গেলাম? আচ্ছা, আমাদের এই যে পাঠটা আমরা পড়লাম, আমরা কি করব, নিজেরা বাসায় পুরোটা সম্পূর্ণ ভালো করে পড়ে ফেলব, আর আমরা আমাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হব। আমাদের সবগুলো কি জানলাম, এখন তো আমাদের আরও ভালো হলো, আর আমরা কি পরের ক্লাসে আরও মজার মজার পড়া নিয়ে আসব। আমরা তো অধিকার সম্পর্কে জানলাম, দায়িত্বটা তো বাকি রয়ে গেল। হ্যাঁ, দায়িত্বও পড়ব। এছাড়া শিশু হিসেবে আমাদের আরও কী কী অধিকার আছে আমরা সেগুলোও জেনে নিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পাঠ মিস এখানেই শেষ করছি।